আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে আপনার অভ্র অথবা অন্যান্য যে বাংলা ফন্ট আছে সেগুলোকে আপনি কিভাবে সুতো নিয়ম দিতে কনভার্ট করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমি দেখেন আমি একটা ওয়েবসাইটে ঢুকছি, এখানে ঢুকার পরবর্তীতে বাংলা লেখাটুকু আমি কপি করলাম, করার পরবর্তীতে এখানে আমি ওয়ার্ড ফাইলে পেস্ট করলাম। দেখেন এটা আপনার আছে নির্মলা ফন্ট। এখন এখান থেকে আমি এটা যদি আমি আপনি সুতো নিয়ম দিতে কনভার্ট করেন তাহলে কিন্তু আপনার সুতো নিয়ম দিতে সাপোর্ট করবে না। দেখেন আপনি এটাকে সিলেক্ট করে পরবর্তী এখানে যদি আপনি সুতো নিয়ম দিয়ে লেখেন, দেখেন সুতো নিয়ম দিয়ে লেখার পরে আপনার কিন্তু এটা সাপোর্ট করতেছে না, এগুলো কিন্তু এখনও পর্যন্ত নির্মলা ফন্টেই আছে, এগুলো সুতো নিয়ম দিয়ে হয়ে গেছে কিন্তু এগুলো সাপোর্ট করতেছে না। সেক্ষেত্রে আমি এই পুরো লেখাটাকে কিভাবে সুতো নিয়ম দিতে সাপোর্ট করাবো সেটা আমি দেখাবো এখন একটু। তো দেখেন এখন আমি নেটে এখান থেকে আমার ব্রাউজারে সার্চ করব অ্যাব্রো ফন্ট টু বিজয় ফন্ট কনভার্টার, যার পরবর্তীতে এখানে ক্লিক করলাম বিজয় কন, এখানে নিচে আসেন, এই যে এখানে অব্রো হেয়ার আপনার যে ফন্টটা পুরোটা এখানে কপি করেন, করার পরবর্তীতে এখানে পেস্ট করেন অব্রো হেয়ারে পেস্ট, করার পরবর্তীতে এখানে দেখেন আমি অ্যাব্রো টু বিজয় এখানে ক্লিক করলাম। এখন দেখেন এখানে আপনার বিজয় যেটা সেটা এখানে চলে আসছে। এখন এটাকে আপনি কপি করেন, আবার কপি করার পরবর্তীতে এখানে আপনি পেস্ট করেন, দেওয়ার পরবর্তীতে এখানে আপনি এটাকে সুতো নিয়মজি সিলেক্ট করেন, দিয়ে ফন্টটা একটু বাড়িয়ে দিলাম। এখন দেখেন আচ্ছা আমি পুরোটাকে ফন্টটা একটু কমিয়ে দিই 14-12। হ্যাঁ এখন দেখেন এটা কিন্তু আপনার সম্পূর্ণটা নিচের যেতটুকু আপনি কপি করে এখানে পেস্ট করছে সম্পূর্ণটা কিন্তু এখন সুতো নিয়ম দিতে চলে আসছে। দেখেন এখানে আপনার কিছুটা আপনার এলোমেলো থাকবে যেগুলোকে আপনাকে কারেকশন করে নিতে হবে, যে আপনার বিশেষ করে সমস্যা থাকে এখানে আকার জোফলা এগুলোতে আপনার সমস্যা থাকে বেশি, তাছাড়া তেমন কোনো সমস্যা থাকে না। তো এগুলো একটু কারেকশন করে নিলে আপনি যত পেজই হোক আপনি খুব অল্প সহজ অল্প সময়ের ভিতরে এগুলোকে আপনি সুতো নিয়মিত কনভার্ট করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।